বঙ্গত তৃণমূল কংগ্রেসের ইতিহাস আকৌ ধূলিচ্ছাত বিজেপি আসানসোলত শত্রুঘ্ন বিজয়ী প্রথমবার আসানসোলত তৃণমূল বিহারতো আরজেডির জয় জয়কার তৃণমূল কংগ্রেসত যোগদান করিয়ে সাংসদ হল অভিনেতা শত্রুঘ্ন সিনহা পশ্চিমবঙ্গের আসানসোল আসনের পরা প্রথমবার বিজয় সাব্যস্ত করলে তৃণমূল কংগ্রেসে ইয়ার পূর্বে আসানসোল লোকসভা আসনখন বিজেপির দখলত আছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আছিল সাংসদ বাবুলে বিজেপির যোগদান করছিল তৃণমূলত আর উপনির্বাচনত বাবুল সুপ্রিয়র সলনি আসানসোল লোকসভা সমষ্টিত তৃণমূল কংগ্রেসে টিকট দিছিল শত্রুঘ্ন সিনহাক বিহারী বাবুখ্যাত শত্রুঘ্ন সিনহাই বিহারেরই পশ্চিমবঙ্গের রাজনীতিত প্রবেশ করিয়ে জোরদার বিজয় সাব্যস্ত করে 2 লাখ ভোটের ব্যবধানত পরাস্ত করে বিজেপি প্রার্থীক ইপিনে বাবুল সুপ্রিয়ও পশ্চিমবঙ্গ বিধানসভার পর নির্বাচিত হয় উপনির্বাচনত তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় সাব্যস্ত করে বাবুল সুপ্রিয়ই পালিগঞ্জ বিধানসভার পর বিজয় সাব্যস্ত বাবুলর শনিবারে বিহারের এখন আসনের বাবেও বিধানসভার ফলাফল ঘোষণা করা হয় আসনখন লাভ করে আরজেডি দলে বিজেপি প্রার্থীক 45,000 ভোটত পরাস্ত করে আরজেডি প্রার্থীয়ে উপনির্বাচনে দেশের রাজনীতিত কোনো বিশেষ প্রভাব নেপেলায় অবশ্যই পশ্চিমবঙ্গের 2খন আসনতে জয়লাভ করে মমতা ব্যানার্জিয়ে যেন পুনর্বার প্রমাণ করলে মমতা পশ্চিমবঙ্গের অপ্রতিদ্বন্দ্বী নেতা ন্যাশনাল ডেস্ক অসম লাইভ 24